Hello friends, good morning everyone. Welcome to my channel Manti's blog. First of all, shobaike happy Durga Puja. Ajke holo Maha Saptami. Saptamir onek 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 shubhechha roilo shobaike. Shobar pujo jeno bhalo katuk. Ajke amar Saptamir din ki ki plan ache ami chotto kore tomader sathe share korbo. Asha korchi tomader amar ei blog ta bhalo lagbe. To dekhte thakun, shonge thakun. To friends, ami fresh hoye eshe gechi. তো এখন যাব কিচেনে দেখি কি রান্না বান্না করব পূজোর তিন দিন সপ্তমী অষ্টমী নবমী আমাদের ভেজ হয় নিরামিষ হয় তো নিরামিষ দেখি কি কি রান্না করব আর দশমীর থেকে আবার শুরু হয়ে যায় ননভেজ তো দেখতে থাকো তো আমি রান্না করে এসে গেছি এখানে ডাল বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি ডালে নুন হলুদ মুলো কাঁচা মুলো দিয়ে আর নুন কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ভাত আমার হয়ে যাচ্ছে তারপর শ্বশুর বাজার নিয়ে এসেছে আজকে কি কি রান্না হবো আমি দেখাবো ফটাফট করে একটুখানি তো এখানে পুঁই শাকের চচ্চড়ি করছি তারপর এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি এটা হতে থাকবে হয়ে গেছে তারপর একদিকে আমি চাটনি বসিয়ে দিয়েছি চালটা দিয়ে টমেটো দিয়ে চাটনি করছি তো একদিকে চাটনি হয়ে গেছে আর একদিকে আমি এদিকে পনিরের ঝোল করব পনির বসিয়েছি ভাজি করতে পনির ফ্রাই হতে হতে এদিকে আমার চাটনি হয়ে গেছে এখানে দিয়ে দেবো এখন সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো গুড় আর একটু চিনি মিক্স করে দিয়ে দেবো তো হয়ে যাচ্ছে তারপর এদিকে ঝোল পনির ফ্রাই হয়ে গেছে আলু ফ্রাই করে নেব এটাতে জিরে মরিচ বাটা জিরে গুঁড়ো এগুলো সব মশলা দিয়ে হলুদ নুন টুন দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব তারপর ঝোল দিয়ে আমার পনিরের ঝোল হয়ে গেছে আর এদিকে আমার চাটনি হয়ে গেছে তারপর লাস্টে বেগুনি করছি ডাল দিয়ে বেগুনি ভালোই লাগবে খেতে তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট ফ্রেন্ডস আমার রান্না শেষ আর এখন বাকি আছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ হবে তারপর একটু রেস্ট করে সাজুগুজু তারপর ঠাকুর দেখতে বেরোবো আর তো দেখতে থাকো কী কী করছি তো আমার লাঞ্চ হয়ে গেছে আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে তো একটু রেস্ট করে তারপর রেডি হব ঘুরতে যাব আমরা 5টার দিকে বেরিয়ে যাব আর এইকে দেখো কী করছে ও ওয়াইফ আর একটু সময় রেস্ট করে পরে আমরা রেডি হয়ে যাব ও তো কখন যাব বলেই যাচ্ছে আমাকে রেডি করিয়ে দাও রেডি করিয়ে দাও বললাম দাঁড়া একটু রেস্ট করে নিই তারপর রেডি হব তো এই আর কি ঘুমোতে বলেছি ও ঘুমাবে না ও আগেই ঘুরতে যাবে বলছে আমার দিকে তাকিয়ে আছে বলছে তো গাইস আমি রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি ঘুরতে যাব বলো আমাকে কেমন লাগছে আমরা বেরিয়ে পড়েছি এখন বাজছে 5:30 নগাঁও রাস্তায় আছি আমরা এই আছে আমার জা দিদি শেষদি আর এই আরেক দিদির ছেলে আয়ুষ তো আজকে সপ্তমী আজকের পুজো দেখতে আমরা নগাঁও যাচ্ছি তো দেখতে থাকো তো আমরা পৌঁছে গেছি নগাঁও শুনেছি খুব ভিড় দেখি যতটুকু শ্যুট করতে পারবো যেটুকু দেখাবো আপনাদেরকে তো দেখতে থাকো এখন আমরা যাচ্ছি আইটিআই বানিগাঁও এই পুজোটার থিম হচ্ছে কেদারনাথ থিম তো চলো আমাদের সাথে কেদারনাথ দেখতে দুর্গাপূজায় বেরিয়েছি আর ফুচকা খাবো না সেটা কখনো হয় এরকম তো কোনো মানুষই ছিল না বোধহয় যে ফুচকা খায়নি
পুজো মণ্ডপের থিমটা হচ্ছে সমুদ্র মন্থন কিছু একটা, মাছ আছে, বড় মাছ, ওই মাছের মুখ দিয়ে আমরা ঢুকছি ভিতরে, মাছের পেটের ভিতরে যাব, তারপরে মূর্তিটা দেখতে পারবো, তো দেখতে থাকো। পুজো মণ্ডপটা হচ্ছে নগাঁও হিন্দু মিলন মন্দির, তো এটার মধ্যে ডাইনোসর গরিলা দিয়ে ডেকোরেশন করেছে, তো আসো ভিতরে গিয়ে দেখাচ্ছি ভিতরের সিনটা কেমন, তো দেখতে থাকো। তো আমরা এসে গেছি নেক্সট হচ্ছে নগাঁও পুজো বেঙ্গলি পুজো বাড়ি, যেটা খুব ফেমাস একটা মণ্ডপ, সবাই নগার অনেক ভিড়, নগার সবাই এখানে আসবেই, তো দেখতে থাকো। তো নেক্সট হলো রামকৃষ্ণ মিশন পুজো মণ্ডপ দেখছি, চলো। রামকৃষ্ণ ঠাকুরের দর্শন করে নিলাম, আর আমি আমার হাজবেন্ড আমরা এই ঠাকুরেরই দীক্ষা নিয়েছি আমরা। তো এখানে প্রচুর ভিড় হয়েছে, আর এখানে প্রোগ্রামও হচ্ছে, ডান্স, গান, নৃত্য, সঙ্গীত হয়েছে, দেখতে থাকো। তো ঘুরতে ঘুরতে আমাদের খিদে লেগে গেছে, তো আমরা ফাইনালি ডিনার করতে চলে এসেছি। তো আমরা বিরিয়ানি অর্ডার করেছি, সবাই এটাই খাবে। তো আমি আর আয়ুষ হচ্ছি আইসক্রিমের পাগল, তো আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম, আর ওরা কেউ খাবে না। তো আইসক্রিম খেতে খেতে আরেকটা মণ্ডপ চলে এসছে, আর আমাদের আইসক্রিম না শেষ অব্দি আমরা মণ্ডপেও ঢুকতে পারছি না। তো আমি আর আয়ুষের মধ্যে আমাদের কম্পিটিশন চলছে কে আগে খাবে, তো এখানে হাজবেন্ড কিছু একটা স্যান্ডউইচ না কিছু খাচ্ছে, এখান থেকে আমি একটু নিয়ে নিলাম। আয়ুষ জিতে গেল অ্যাজ ইউজুয়াল, খুব ঠান্ডা ছিল, আমি খেতে পারছি না তাড়াতাড়ি, হয়ে গেল আমাদের খাওয়া, এখন মণ্ডপের ভিতরে ঢুকছি, দেখতে থাকো।
আমরা ঘরে এসে গেছি আর ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আমার পুচকু ঘুমিয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। এখন বাজছে রাত্রি 11:30। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর খুব শিগগিরই আমার নতুন ভিডিও আসছে। Till then, tata, bye bye. Yeah.